নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে প্রতিদিনের টোটকা বা উপায়ের বিশেষ অনুষ্ঠানে আপনাদের জানাই স্বাগত। আজ মঙ্গলবার অর্থাৎ 28 সেপ্টেম্বর 2021 পিতৃপক্ষের বিশেষ গুরুত্বপূর্ণ মঙ্গলবার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। গত 20 সেপ্টেম্বর থেকে আগামী 6 অক্টোবর পর্যন্ত এই বিশেষ সময় থাকবে পিতৃপক্ষের বিশেষ সময়কাল। এই বিশেষ পিতৃপক্ষের মঙ্গলবারে এই বিশেষ উপায় করলে অত্যন্ত শুভ ফল পেতে পারেন। তাই আপনাদের জীবনের শুভ ফল পাওয়ার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন। মঙ্গলবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। মঙ্গলবার মানেই ভগবান শ্রী হনুমানজির অত্যন্ত প্রিয় একটি দিন। যদিও যে কোনো দিন হনুমানজির উপাসনা করা যেতে পারে, তবে মঙ্গলবার হলো একটি বিশেষ দিন, যে দিনে উপাসনা করলে আমাদের প্রতিটা জীবনে সুখ ও শান্তি ভরে উঠতে পারে, প্রতিটা দিনের সংকট থেকে মুক্তি পাওয়া যেতে পারে। তাই মঙ্গলবারে এমন কিছু উপায় যদি হনুমানজির উদ্দেশ্যে করা যায় তাহলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন এবং প্রসন্ন হয়ে জাতক কিংবা জাতিকার জীবনে তিনি অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকেন। হনুমানজি হল চিরঞ্জীবী, তিনি 4 যুগ অমর। ভগবান রামচন্দ্র এবং সীতাদেবীর আশীর্বাদে তিনি তার ভক্তদের সদা সর্বদা রক্ষা করে থাকেন। হনুমানজি হল দেবাদিদেব মহাদেবের 11 অবতার, তাই তার পূজার্চনাতে সামান্য নিয়ম নিষ্ঠা ভরে পূজা করলেই তিনি সন্তুষ্ট হয়ে থাকেন। যদি আপনি দীর্ঘদিন মানসিক চাপের মধ্যে থাকেন তাহলে বলবো আপনি প্রতি মঙ্গলবার এবং শনিবার অবশ্যই হনুমানজির উপাসনা করুন এবং সেই সাথে হনুমানজির হনুমান অষ্টক অথবা 40 পাঠ করুন। মঙ্গলবার যদি আপনি দক্ষিণ দিকে মুখ করে অশ্বত্থ গাছের তলাতে বসে 11 হনুমান 40 জপ করতে পারেন এবং হনুমানজির উদ্দেশ্যে আপনার আশা আকাঙ্ক্ষার কথা যদি অর্পণ করতে পারেন বা বলতে পারেন তাহলে আপনাদের জীবনে অত্যন্ত শুভ ফল আসে, সেই সাথে আর্থিক ক্ষতি থেকে আপনি মুক্তি পাবেন। যদি আপনার জন্মকুণ্ডলিতে গ্রহগত কোনো সমস্যা থাকে এবং যার প্রভাবে আপনার সফলতা যদি না এসে থাকে তাহলে প্রতি মঙ্গলবার বা শনিবার আপনি ছোলা এবং গুড় যদি আপনি নিবেদন করেন এবং সেই ছোলা এবং গুড় প্রসাদ হিসাবে যদি সাধারণ মানুষকে গরিব মানুষকে বিতরণ করেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন এবং হনুমান 40 অবশ্যই পাঠ করবেন। আর এমন করলে আপনার জন্মকুণ্ডলিতে থাকা অশুভ গ্রহের দোষ থেকে আপনি মুক্তি পাবেন, আপনার কর্মে সফলতা আসবে। হনুমানজির উদ্দেশ্যে যদি আপনি 21 দিন পরপর কোনো হনুমান মন্দিরে গিয়ে যদি বজরং বাণ পাঠ করেন জীবনের সকল সমস্যা থেকে কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন। প্রতি মঙ্গলবারে আপনি হনুমানজির মন্দিরে যদি চামেলি তেল অর্থাৎ জুঁই তেলের প্রদীপ যদি নিবেদন করেন তাহলে আপনার মনের ইচ্ছা ধীরে ধীরে পূরণ হবে। এখন একটি নারকেলের চমৎকারী উপায়ের কথা আপনাদের বলবো। মঙ্গলবার সকাল সকাল উঠুন এবং স্নান সেরে একটি নারকেল নিন এবং সেই নারকেল আপনার মাথার চারিদিকে 21 করে ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে ফেলুন। তারপর ওই নারকেলটি এমন একটি হনুমানজির মন্দিরে আনুন যেখানে মঙ্গলবার করে হাবন হয়, আর সেই হাবনে আপনি এই নারকেলটি অর্পণ করুন এবং হনুমানজির চরণে গুড় এবং ছোলার প্রসাদ নিবেদন করুন। আর এই উপায়ে আপনাদের আকস্মিক আর্থিক ক্ষতি থেকে আপনি মুক্তি পাবেন, এই সাথে আপনার শরীরের অশুভ শক্তি থেকে আপনি মুক্তি পাবেন, ধীরে ধীরে মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং কর্মে সফলতা আপনি অবশ্যই পাবেন। এখন বলবো সিঁদুরের একটি চমৎকারী উপায়ের কথা। মঙ্গলবার দিন আপনি কোনো হনুমান মন্দিরে যান সম্পূর্ণ শুদ্ধ মনে এবং শুদ্ধ বস্ত্রে এবং হনুমানজির শরীর থেকে আপনি অল্প একটু সিঁদুর নিয়ে আসুন। সন্ধ্যার সময় আপনি ঘুঁটেতে আগুন দিয়ে তার মধ্যে গুগগুল দিন এবং এই গুগগুলের ধুনো আপনি ব্যবহার করুন বা ধোঁয়া তৈরি করুন এবং সেই ধুনুচির মধ্যে অর্থাৎ যেখানে আপনি ঘুঁটে এবং গুগগুল দিয়েছেন ঠিক তার মধ্যে হনুমানজির শরীর থেকে আনা যে সিঁদুর সেই সিঁদুর আপনি ওখানে দিয়ে দিন। সেই ধোঁয়া আপনি আপনার পুরো ঘরে ছড়িয়ে দিন, প্রত্যেকটা ঘরে আপনি দিয়ে দিন। আর এইভাবে আপনি যদি উপায় করতে পারেন আপনার গৃহে
धीरे धीरे पजिटिव शक्तिर प्रभाव बृद्धि पाबे, धीरे धीरे घरे दारिद्रता दूर हबे हनुमानजी कृपाय। बंधुरा, हनुमानजी हलो कलियुगेर तिनी एकमात्र अमर देवता, एमनटाई शास्त्र बोलछे। ताई शनि एवं मंगलेर अशुभ प्रभाव थेके मुक्ति पावार जन्य अवश्यई हनुमानजीर एई विशेष उपायगुली করতে ভুলবেন না। আর মঙ্গলবারের এই ছোট ছোট উপায়ে যদি হনুমানজিকে সন্তুষ্ট করা যায়, ধীরে ধীরে আমাদের আর্থিক সমস্যা, সামাজিক এবং সাংসারিক সমস্যা এবং মানসিক অশান্তি থেকে ধীরে ধীরে মুক্তি পাওয়া সম্ভব। ভিডিওর একেবারে শেষে আলোচনা করব এই বিশেষ দিনের পঞ্চাঙ্গের বিষয়ে। সূর্যোদয় ঘটবে সকাল 5:27, সূর্যাস্ত 5:27। এই বিশেষ দিনে তিথিতে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি থাকবে 6:16 পর্যন্ত, অর্থাৎ 6:16 পরেই অষ্টমী তিথি শুরু হবে। চন্দ্রদেব মৃগশিরা নক্ষত্রে থাকবে 8:44 পর্যন্ত, তারপরেই আদ্রা নক্ষত্রে গোচর করবে। শুরুতেই ববকরণ এবং 6:16 পরেই বালবকরণ শুরু হচ্ছে। এই বিশেষ দিনে ব্যতিপাত যোগ থাকবে 5:15 পর্যন্ত, তারপরেই বরিয়ান যোগ শুরু হচ্ছে। চন্দ্রদেব এই বিশেষ দিনে বৃষরাশিতে থাকবে 7:15, তারপরেই মিথুন রাশিতে গোচরের পরিবর্তন ঘটাবে এবং রবিদেব কন্যা রাশিতে থাকবে। এই বিশেষ দিনে অভিজিৎ মুহূর্ত 11:03 থেকে 11:51 পর্যন্ত। অমৃতকাল থাকবে 10:49 থেকে 12:38 এবং দীপ পুষ্কর যোগ এই বিশেষ দিনে 5:27 থেকে তা থাকবে 6:16 পর্যন্ত এবং রবিযোগ থাকবে 5:27 থেকে 8:44 পর্যন্ত। তবে রাহুকালকে বাদ দিয়ে আপনারা যে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করবেন, সেক্ষেত্রে রাহুকাল দুপুর 2:27 থেকে 3:57 পর্যন্ত থাকবে। এই সময় কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ বা টোটকা বা উপায় করবেন না। সেক্ষেত্রে আপনারা রাহুকালের সময়কে বাদ দিয়ে দীপ পুষ্কর যোগ বা রবি যোগে এই বিশেষ চমৎকারী উপায় করতে পারেন। তাই সন্ধ্যার সময় সর্বাপেক্ষা শুভ ফল পাবেন। তাই সমস্ত উপায় বা টোটকাগুলি আপনারা সূর্যাস্তের পরে করলে অত্যন্ত ভালো ফল পাবেন। এই বিশেষ দিনে আপনারা উত্তর দিকের অভিমুখে শুভ যাত্রা করবেন না, কারণ দৃশাশূল উত্তর দিক। তাই বন্ধুদের বলবো এই বিশেষ পিতৃপক্ষের মঙ্গলবারে আপনারা অবশ্যই সশ্রদ্ধভাবে হনুমানজির কাছে আপনাদের সাধ্যমতো যে কোনো একটি উপায় বিশ্বাসের সঙ্গে করুন, তাতে জীবনে সুখ সমৃদ্ধি আসবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।